গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। লিটল মায়াং ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বাবুর মানসা দেওয়া আছে, ওজনের বাতাসা দিতে যাব আমরা, তো সেটারই এখন সময়। তো কালকের ভিডিওরই এটা দ্বিতীয় পর্ব বলতে পারো। তো এখন আমরা যাচ্ছি বাবুর মানসার, যেখানে মানে বাতাসা ছেটানোর কথা আছে আর কি, হরিলুট দেওয়ার কথা আছে, সেখানেই যাচ্ছি। তো বাড়ির সবাই চলে গেছে আর মাসি শাশুড়িরা দেবে বলেছিলাম, মানে মাসি শাশুড়ি ছেলেরও ওজনের বাতাসা দেওয়ার কথা আছে, তো সে কারণে ওরা চলে গেছে আগে। এবার আমার বাবুকে তো খাওয়ানো রেডি করাতে একটু টাইম লাগে, তাই বাবুকে খাওয়াতে গিয়ে রেডি করাতে গিয়ে আমাদের একটু দেরি হয়ে গেল, তাই আমাদের লেট হয়ে গেছে আর কি। মানে সবাই আমরা বললাম তাহলে তোমরা যাও, আর বাবুর জন্য মানুষটা মা করেছিল, তাই মা বাতাসাটা নিয়ে ওখানে গিয়ে পুজোর ওখানে রাখবে, তারপরে ওই সূর্য পুজো হচ্ছে ওখানে ওদের সঙ্গে ঘুরবে, তাই জন্য মা আগে আগে চলে গেছে। তো আমরা বললাম তাহলে আপনি যান, এমনিতেই এত গরম, আমার তো যেতে ইচ্ছা করছিলো না, যেহেতু মানুষরা দেওয়া আছে দিতেই হবে, সেই জন্যই যেতেই হবে আর কি। তো যাই হোক, বাবুকে রেডি করে নিয়ে এখন আমরা যাচ্ছি, স্কুটিতে করে আমরা যাব, বেশি একটা সময় লাগবে না। এই আমাদের এখানে নদী আছে, নদীর ওপারেই হচ্ছে আর কি কীর্তনটা। তো চলো যাওয়া যাক বেড়হাঁসখালিতে কীর্তনে। আমার বাবুর মানুষা আছে, সেখানে মানুষা দিতে যাচ্ছি, বাতাসা মানুষা আছে, মানে ওজনের বাতাসা মানুষা আছে, ওর যত কেজি ওজন হয়েছে তত কেজি হচ্ছে ওজনে বাতাসা দেওয়া হবে। তো বাড়ির সবাই চলে গিয়েছে, মা বাবা, তারপরে আমার একটা মাসি শাশুড়ি এসেছে, ওরা সবাই, ওরাও দেবে আমার একটা দেওরের, ওরও ওজনে বাতাসা হচ্ছে মানুষা আছে, তাই ওরও দেওয়া হবে। তাই ওরা আগে চলে গেছে, আমরা বাবুকে একটু খাওয়াতে গিয়ে দেরি হয়ে গেল, আমরা এখন স্কুটিতে করে যাব, ওরা সবাই চলে গিয়েছে, ওখানে গিয়ে ওদের সঙ্গে দেখা করে নেব, চলো। তো দেখো, আমরা যাওয়ার জন্য স্কুটিতে উঠে পড়ছি, আর প্রচণ্ড গরম, মানে কি বলবো, এত গরম, এত রোদ্রে তাত, এই জামা কাপড় মানে এত সাজুগুজু করে বেরোনোই খুবই কষ্ট ঘরের থেকে, মানে ঘরে সারাক্ষণ ফ্যান চালিয়ে বসে থাকি, ফ্যান চালিয়েও রান্না করি, তো এই বাইরে বেরোতে খুব কষ্ট। তো যাই হোক, যেতেই হবে যতক্ষণ। তো উঠে পড়ছি স্কুটিতে, এবার এক্ষুনি পৌঁছে যাবো, খুব একটা বেশি দূর না। আর বাবু কিন্তু সামনে দাঁড়াবে, মানে ও আমার সঙ্গে পিছনে বসবে না, ও খুব বাবার মতন করে ওই হ্যান্ডেল ট্যান্ডেল ধরতে যায়। তো দেখো, প্রায় মাঝ রাস্তায় চলে এলাম, এটা হচ্ছে সেই হাজরাতলা যে মেলা হলো না কিছুদিন আগে, একটা মেলার ভিডিও দিয়েছি, যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে এসো আমার চ্যানেলে, এই ভিডিওটা দেখো, তারপরে গিয়ে দেখে আসতে পারো যদি ইচ্ছে হয়। তো সেই মেলাটার এখানে হয়েছিল আর কি, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। এটা হাজরাতলা বলে, হাঁসখালিতে হাজরাতলা চেনে না এমন কোনো মানুষ নেই, সবাই চেনে। তো জাগ্রত মহাদেবের আর কি এখানে পুজো হয়, তো সেখান দিয়ে আমরা গেলাম, আর এখানে যে কীর্তনের এখানে চলে এসেছি, আর এই যে মা মাসিরা ঘুরছে দেখো বাতাসা নিয়ে, যেটা এই যে চিহ্ন করে দিলাম, একদম শেষে মাসি আর মা রয়েছে, যে সব এরা সবাই সূর্য পুজো করবে, সেই কারণে যে যারা সূর্য পুজো দেখেছো বা জানো তারা তো জানোই যেরকমভাবে ঘুরে আর কি, গানের তালে তালে কীর্তনিয়া যেমনভাবে বলে ওরাও সেমনভাবে পুজো করে, এইভাবেই হয়। তো যাই হোক, তো পুজো দেওয়া হয়ে গেল, তারপরে ঠাকুরের কাছে মা মানে বাবুকে নিয়ে এসেছি। তো বাবুকে এখন বাবুর মাথায় হচ্ছে এই বাতাসাগুলো রাখবে, তার কারণ বাবুর মানসা এটা, তো বাতাসাগুলো রেখে আর কি বাবুর হাত দিয়ে ছিটাতে পারলেই ভালো হতো, কিন্তু যেহেতু ও ছোটো তো ওর দ্বারা সম্ভব না, তাই মাই ছিটিয়ে দেবে, আমিই ছিটিয়ে দেবো, বাবু দু একজনকে হয়তো দেবে হাতে করে, এরকম একটা। তো এদিকে কীর্তনিয়া কীর্তন করছে, তোমরা একটু কীর্তন শোনো আর কি। আর তার আগে তোমাদেরকে একটু এখানকার গোপালকে দেখায়, এখানকার রাধাকৃষ্ণকে দেখায়। তো এখানে গোপাল না, সরি, এখানে রাধাকৃষ্ণ আর নিতাই গৌর রাখা হয়েছে, রাধাকৃষ্ণ আর নিতাই গৌরের পুজো হচ্ছে। আর আমার তো এসব জায়গায় গেলে কি তিলক পরতে ইচ্ছে করে, নিজে পারি না, তাই এখানে যারাই তিলক পড়াই আমি তাদের কাছে চলে যাই। এখানেও তার ব্যতিক্রম হয়নি, দেখলাম যে ইনি তিলক পড়াচ্ছিল, তো আমি চলে গেলাম তিলক পরতে, তারপর ওনাকে ডেকে দেখো আমিও তিলক পরে নিচ্ছি। আর আমার হাতে খেয়াল করেছো, হাতে কিন্তু পাখা, মানে অনেকের হাতেই রয়েছে দেখো, মানে এত গরমে তো লোকই আসেনি, এই তো এই যে তাম্ব টাম্ব পাতা রয়েছে এগুলো কিন্তু লোকে ভর্তি হয়ে যায়, তো দেখো ফাঁকা, মানে এত গরম। আর এই যে আমার ননদ আর কি, যে মাসি শাশুড়ি এসেছে, আর এই যে এই দেওরের হচ্ছে মানসা আছে, ওজনের বাতাসা দেওয়া হবে। তো দেখো ও চলে গেছে ওখানে, মা ওই যে প্রণাম করছে, এই যে এখানে সবাই রয়েছি আমরা।
তো এবার ও বাতাসা সেটাবে, আমার বাবু বাতাসা সেটাবে। দেখো ওই যে ও মাথার উপরে ধামা নিয়ে নিয়েছে, আমার দেওর আর কি মাথার উপরে ধামা নিয়ে নিয়েছে, ধামাতে করে বাতাসা সেটাবে। যেহেতু ও তো বড়, দেখতেই পেলে কত লম্বা, তো ওর ওজনে বাতাসা মানে অনেক বাতাসা, সেগুলো তো ছেটাতে হবে। তো প্রচুর মানুষের এখানে মানুষা থাকে, সবাই দেয়। তো এই আর কি, সূর্য পুজোর শেষে সবাই মানে যার যার মানুষা থাকবে সবাই এরমভাবে বাতাসা ছেটাচ্ছে। তো তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাতে পারো কেমন লাগছে। তো লাইক করে ভিডিওটা দেখো প্লিজ, তোমরা লাইক করলে আমার অনেক আনন্দ হয়, পরবর্তীতে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ পায়। আর জানি তোমরা লাইক করে দেবে, তোমাদের মন অনেক উদার, তোমরা মানুষকে অনেক ভালোবাসতে পারো জানি জানি, তাই লাইক তো করেই দেবে বলো। আর এদিকে দেখো আমার ভাসুর, এই যে লাল গেঞ্জি পরা আমার ভাসুর, আমার ভাসুরও ছেটাচ্ছে, কারণ অনেক বাতাসা তো একা হাতে ছিটিয়ে সম্ভব না, তাই ও ওদিকে ছেটাচ্ছে আর মানে বস্তা গুলো নিয়ে আমার ভাসুরও ছিটিয়ে দিচ্ছে। তো আমাদের যেহেতু সূর্য পূজা হলো, সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিয়েছে, তো আমরা স্কুটিতে যাব। আর এই যে মা, মাসি, বোনু, বাবা, দাদা সবাই হচ্ছে অটোতে করে যাবে। তো এই মাসিমা আবার আমাদেরকে দেখে এবার মানে প্রসাদ চাইলো আর কি, যে বাতাসা প্রসাদ হয় না, বাতাসা প্রসাদ চাইলো, তো ওনাকে আবার দেওয়া হলো, তারপরে আমরা বাড়ি চলে আসবো। তার আগে তোমাদেরকে একটু কীর্তনের এই জায়গাটা দেখাই। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ।